শুভ সন্ধ্যা। আবার বেরিয়ে পড়েছি সেই পথের টানে, প্রকৃতির টানে। আমরা এবারে আমাদের গন্তব্যস্থল হচ্ছে উত্তর সিকিম, নর্থ সিকিম। তা প্রথমে আমরা এখান থেকে, অর্থাৎ আমরা এখন কোথায় আছি, না আমরা আছি বাগুইআটি বাস স্ট্যান্ডে। আসলে বাড়ি থেকে এটাই কাছে হয়। এখান থেকে আমরা বাসে করে যাব হচ্ছে শিলিগুড়ি। মানে এবারে প্রথমবার ট্রেনে না গিয়ে আমরা বাসে করে যাব। তো আমাদের বাস আসছে, ধর্মতলা থেকে ছেড়ে দিয়েছে আমাদের এসি স্লিপার কোচ। দেখা যাক কীরকম বাস হয় না হয়, তাতে করে আমরা যাব শিলিগুড়ি, তারপরে সেখান থেকে গ্যাংটক যাব আর কি। এই আমাদের বাস এক্সিকিউটিভ ক্লাস। বাসের ভেতরটা একবার একটু দেখে নিই। দেখুন, এই সাইডে দুটো স্লিপার, মানে দুজন শুতে পারবে, আর এই সাইডে একটা স্লিপার আছে। ঠিক আছে, দেখে তো মনে হচ্ছে অবস্থা ভালো, পিছনে কুশন টুশন ভালো, বালিশ কুশন কম্বল সবই দেওয়া আছে। মানে একটা লোয়ার, একটা আপার, দেখে নিন আপার সিটগুলো। এখানে এসির ভেন্টগুলো আছে, এমনিতেই খুব ঠান্ডা। এখানে দুটো আছে পায়ের দিকে, মাথার দিকে দুটো আছে, এটা খোলা যায়। পেছন দিকে দেখুন মোবাইল চার্জার দেওয়া আছে, আর নাইট ল্যাম্প তো আছেই বোধহয় নাকি। বাস মোটেই যাবার সময় কীরকম জাকিং টাকিং হবে না হবে, আর কীরকম লাগবে না লাগবে, সেটা আমরা যেতে যেতেই আপনাদের যতটা পারবো দেখাবো। তো এখান থেকে ছেড়েছে নর্মালি 11টা নাগাদ বাসটা একবার কৃষ্ণনগরে থামার কথা, সেখানে একটা 20-25 মিনিটের ব্রেক আছে, টিনার টিনার করা আছে। তারপরে ওখান থেকে বেরিয়ে গিয়ে রাত্রি 3:30-3:30 নাগাদ বোধ হয় একটা জায়গায় ব্রেক আছে, দেখা যাক। এই যে বসে আছি, দেখুন মাথার উপর মোটামুটি একটা স্পেস কিন্তু আছে। ঠিক আছে, আর যদি এই দিকটায় বসি তাহলে দেখুন আমি একটা 5-10 লোক। দেখুন পেছনে কিন্তু মাথার উপর জায়গা কিন্তু আছে, এগুলো একটু খুলে দিই। আর পা ছড়ালেও আমি যখন দেখাচ্ছি পা রাখার যে জায়গাটা আছে, আমি একটা 5-10 লোক আমি যদি শুয়েও করি তাও কিন্তু পা কিন্তু ধরে যাবে। আর এখানে একটা র্যাক আছে, যেখানে আমরা আমাদের হাতের একটু ছোটখাটো যে ব্যাগগুলো আছে সেগুলো কিন্তু রাখতে পারছি। বুঝতেই পারছেন আমরা আপার বার্থে আছি, আপার বার্থ ছাড়া লোয়ার বার্থ আছে। এখন বাস এই জাস্ট এয়ারপোর্ট ক্রস করছে। আমাদের একটা এরকম জলের বোতল দিয়েছে, 500 ml-এর একটা জলের বোতল। আর কি দিয়েছে গো দেখি, আর একটা গুড্ডা বিস্কুটের ছোট্ট প্যাকেট, এটা হচ্ছে স্ন্যাক্স, এটা হচ্ছে ওয়াটার। আজকে রাত্রিতে নেই খাবার, বুঝতে পারছেন তো। এখন এখানে যে বাসের আলোগুলো সেগুলো বেশ কিছুটা নিভিয়ে দিয়েছে, কিছুটা ব্লু নীল লাইট চলছে। আর এখানে যেহেতু পর্দা দেওয়া আছে, মানে ওদিকে এদিকেও পর্দা দেওয়া আছে, সিঙ্গেল সিট এবং ডাবল সিট দুটোই আছে। আমি এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে বিরাটি ক্রস করছি। সত্যি কথা বলতে
মানে আসার পর থেকে কৃষ্ণনগর পর্যন্ত বাস এমন ঝাঁকুনি দিচ্ছে যে কখনো কখনো মনে হচ্ছে একটু চোখটা বন্ধ করি, কিন্তু পাশাপাশি আগে পিছে যেভাবে মানে এগিয়ে পিছিয়ে যাচ্ছি আর কি, এ একটা অদ্ভুত অভিজ্ঞতা। মানে সত্যি কথা বলতে সেই রবীন্দ্রনাথের আসাম যাত্রীর কথা মনে পড়ছে। তো রবীন্দ্রনাথ বলেছিলেন যে অবশেষে ব্রহ্মপুত্র মেলে চলে বসলুম, তা এমন ঝাঁকুনি দিল তা দেহের রস রক্ত যদি হতো দই, কিছুক্ষণের মধ্যে তা থেকে ছানা কেটে বেরিয়ে আসতো। সেরকমই অবস্থা আমাদের আর কি। তা বলছে নাকি এর পথে রাস্তা ভালো, দেখা যাক সেরকম লাগে, সঙ্গে থাকুন। এখন ঘড়িতে ঠিক বাজে 10:30, এখন আমরা এসে পৌঁছেছি ওই কৃষ্ণনগরে। এখানে আমাদের 25 মিনিট সময় দিয়েছে, এখানে রাত্রিদের খাবার যারা খাবে খেতে পারবে, এছাড়াও একটু টয়লেট টয়লেট করতে পারবে। অন্যান্য বাস এখানে দাঁড়িয়েছে, এখানে শ্যামলী পরিবহনের বাস দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে আমাদের বাস টাইগার হিল। এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট, এখানে আসলে সমস্ত বাসী এসে দাঁড়ায় রাত্রিরে খাবার জন্য, পান্থ তীর্থ। এখন আমরা কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে দিয়ে চলেছি, আর এখানে রাস্তাটা কিছুটা ভালো, তাই গাড়ি মোটামুটি 90 থেকে 100 কিলোমিটার স্পিডে চলেছে। চারদিকটা অন্ধকার, আশেপাশে কিছু দেখা যাচ্ছে না। সুপ্রভাত বন্ধুরা, আমরা এখন এই তালখোলা ক্রস করে একটু দূরে এসে একটা হোটেলে এখানে দাঁড় করিয়েছে, 10 মিনিটে এখানে একটা ব্রেক দেয় আর কি, যা যা প্রয়োজন হয়। তা এখান থেকে শিলিগুড়ি প্রায় ধরে নিন 130 কিলোমিটার মতো এখন দূর আছে। আমাদের বাস নাকি 8 ঘন্টা 40 মিনিট লেটে চলছে, এখন হয়তো মেক আপ করে নেবে, দেখা যাক। রাত্রিবেলায় ঘুম ওই মানে না হওয়ারই মতো আর কি, যা হয় এত বাস লাফালে কি আর ঘুমোনো যায়। যাই হোক, ঠিক আছে, এখন ওয়েদার খুব ভালো, এই আস্তে আস্তে হয়তো ভোর হচ্ছে, চারদিকে খুব পাখিরা ডাকছে শোনা যাচ্ছে, কিচিকিচি শব্দ শোনা যাচ্ছে, সুন্দর লাগছে। এখন যদিও এপ্রিল মাস, তো এবারে এখন দেখছি একেবারেই গরম নেই, বেশ ঠান্ডা একটা আমেজ চারদিকে জড়িয়ে রয়েছে, দেখা যাক কখন গিয়ে পৌঁছই। শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমাদের এই বাস জার্নি। এবার একটু মানে দেখে নিই যে মানে যদি আমাকে বলা হয় যে কেমন লাগলো, কী কী প্রাপ্তি অপ্রাপ্তি হলো এই বাস জার্নিতে, তো আমার উপলব্ধি নাকি যদি সেটা প্রশ্ন করা হয়, তাহলে প্রথমে সুবিধাগুলো বলে নিই। 1 নম্বর যেটা মনে হয়েছে যে হ্যাঁ, আপনি একটু আর্জেন্ট দরকার আপনাকে আসতে হবে, 24 ঘন্টার মধ্যে আপনি বাসের মানে এই স্লিপার বাসের রিজার্ভেশন মোটামুটি পেয়ে যাবেন, তাতে আপনি চলে আসতে পারবেন, আপনার কাজটা হয়ে যাবে, হয়তো ট্রেনে আপনার টিকিট কনফার্ম হয়নি, তাহলে আপনি কিন্তু এখানে সময় চলে আসতে হবে। 2 নম্বর যেটা আমার মনে হয়েছে যে সেটা হয়েছে যে হ্যাঁ, আপনার ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁচকচকে একটা বাস, সেই সুবিধাটা পাওয়া যাবে। 3 নম্বর যেটা মনে হয়েছে যে হ্যাঁ, এই 12 ঘন্টার আশপাশ এই সময়ের মধ্যে মোটামুটি এরা পৌঁছে দেয়, রাস্তায় যদি কিছু লেটও হয় তাও সকালবেলা এরা টেনে নিয়ে সেই টাইমটা পৌঁছে দেয়। 4 নম্বর সবচেয়ে বড় যেটা সুবিধা বলে মনে হয়েছে, যদি পরিবারের
লোকজন কেউ একসঙ্গে আসে, তারা কিন্তু একসঙ্গে এই ইয়েতে আর কি জায়গাতে পাশাপাশি শোয়ার অনেকটা জায়গা আছে, যে দুজনে মিলে খুব কমফোর্টেবলি কিন্তু শোয়া যাবে। এটা ভালো সুবিধার ব্যাপার। যে অসুবিধাগুলো মানে মনে হয়েছে যে আমরা ভোগ করছি বা আমি ভোগ করছি, সেটা হয়তো অনেক ক্ষেত্রে মনে নাও হতে পারে, তবু আমার মনে হয়েছে সেটা এক নম্বর যেটা মনে হয়েছে, যেটা আমি বলেছি আগে, যে 5.5 ফুটের বেশি লোক হলে কিন্তু একটু মানে হাইটের লোক বেশি হলে কিন্তু আমার মতো তাহলে একটু অসুবিধা হয়, কারণ ওই মানে পাটাকে দয়ের মতো করে শুতে হয় আর কি। এক দু নম্বর যেটা হচ্ছে যে আগেও বলেছি ভীষণ ঝাঁকুনি, এপাস ওপাস বাস ব্রেক মারলে সামনে চলে যাচ্ছি পেছনে চলে যাচ্ছি। রাত্রে শোয়া জানি না, আমার যারা অভ্যস্ত তারা হয়তো পারে, নইলে অসুবিধা আছে। আর 3 নম্বর যেটা হচ্ছে যে আপনি যদি মানে রেগুলার লং বাস জার্নি না করেন, যদি আপনার মধ্যে কোনো মোশন সিকনেস থাকে বা বাসে একটু অসুবিধা হয়, তাহলে কিন্তু মনে হয় এইরকম জার্নি এড়িয়ে চলাটাই ভালো আর কি। যাই হোক, ওভারঅল ভালো খারাপ সব দিকই আছে। আমাকে যদি বলা হয় যে ওভারঅল উপলব্ধিটা কী, তাহলে ঠিক আছে, মানে অভিজ্ঞতাটা ভালো, 5 মার্কস। তুমি কি বলবে, তুমি কত দেবে 10-এ? তোমার তো আবার বাস ভালো লাগে, তোমার তো কোনো অসুবিধা হয় না, যে তোমার তো বাস জার্নিটা অনেক বেশি ভালো লেগেছে আমার। আমি যদি 10-এ 5-6 দিই, তুমি তাহলে কত দেবে? আমি 8 দেবো। তুমি 8 দেবে, তোমার বাস জার্নি বিশেষ ভালো লেগেছে, যাক ভালো। এগুলো তো ম্যান টু ম্যান ভ্যারি করে, তবে অবশ্যই একবার অন্তত আসবেন, মানে দেখে যাবেন, অভিজ্ঞতাটা অর্জন করাটা খুব দরকার। চলুন আবার সিটিগুলিতে নেমে দেখা হবে।